যখন ঠিক ঘুমানোর আগে আর কি, মানে মন্দির বন্ধের আগে একটা সিঙ্গার করা হয়, ওটা দর্শন দিয়ে তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। বড় সিঙ্গার খুব রাজকীয়ভাবে প্রভু সাজেন, সিঙ্গার করেন। কেন করেন না? দেবতারা সব তাকে দর্শন করতে আসেন তো, তাই দেবতারা যেমন মানে স্ট্যান্ডার্ডের সেরকম তো তাকে পড়তে হবে তো। যেমন ভক্তরা সাধারণভাবে থাকতে পারে, কিন্তু কোনো যখন অফিসে যেতে হবে, কোনো মন্ত্রী বা কোনো অফিসার বড় কারোর সঙ্গে দেখা করতে হবে, সেরকমভাবে না গেলে তারা হেও করে। এটা হচ্ছে ভক্তের ভগবানের বিচার। তাই ভগবান এখন রাজকীয় বেশে সজ্জিত হয়ে যান, দেবতাদের সঙ্গে তিনি মিটিং করেন। তো জগন্নাথ দেব সারা দিন রাত্রির মধ্যে 3 ঘন্টা বিশ্রাম করেন। এটা মহারাজ ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের কাছে প্রথমেই প্রার্থনা করেছিলেন, প্রভু আপনার মন্দির মাত্র 3 ঘন্টা বন্ধ থাকবে, আপনি সকলকে দর্শন দানে কৃতার্থ করবেন, আর সর্বোপরি আপনি সব সময় ভোজন করতে থাকবেন। আপনার একটাই হচ্ছে, দুটো কাজ, একটা হচ্ছে দর্শন দেওয়া আর একটা হচ্ছে ভোজন করা, ব্যাস। আর হাত খেয়ে হাত ধোয়ার পরে হাত মুছার কোনো অবকাশ থাকবে না, সঙ্গে সঙ্গে আবার ভোগ এসে উপস্থিত হবে, আবার খেতে থাকবেন, আবার হাত ধোয়া হবে, আবার খেতে থাকবেন। এই জন্যে কোনো ওই তোয়ালা টোয়ালার ব্যবস্থা নেই, শুধু প্রভু খেতেই থাকছেন। প্রভু নাকি 54 বার খান, আরও বেশি খান, কম করে 54 বার, আর একেবারে একেবারে এত এত। তাই সার্ব ভট্টাচার্য বললেন, প্রভু মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন, মহাপ্রভু বললেন দেখো আমি তো সন্ন্যাসী, এত আমি খেতে পারবো না, তুমি সব কমিয়ে নাও। কি বলছে প্রভু, নীলাচলে তুমি 54 বার খাও আর এত এত খাও, এ তো আপনার এক মুষ্টিও হবে না। আমি দিন দরিদ্র ব্রাহ্মণ, সামান্য একটু সেবার একটু করতে পেরেছি, আপনি এটা স্বীকার করুন। বড় সিঙ্গার বেশ করা হবে প্রতিদিনকার মতো। এবারে যারা পূজারী পাণ্ডা রয়েছেন সুন্দরভাবে সাজাচ্ছেন, একটা করে ফুল দিচ্ছেন, ফুলটা পড়ে গেল, আবার ফুল দিচ্ছেন, পড়ে গেল, ঠিক আছে, এ পাশে ফুল দিচ্ছেন, পড়ে গেল, যত ফুল দিয়ে সাজানোর চেষ্টা করছেন কিছুতেই ফুল থাকছে না। তখন বলছেন না না ঠিক আছে আমি দিচ্ছি, ধীরে ধীরে আস্তে করে রেখেছেন, পড়ার কোনো অবকাশই নেই। জগন্নাথের তো এত সুন্দর, তার প্রশস্ত বক্ষস্থল, প্রশস্ত হস্ত, কি করে পড়বে, কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। তখন তারা বুঝলেন যে নিশ্চয়ই আমাদের কোনো সেবা ত্রুটি হয়েছে, তাই প্রভু আমাদের এই সেবা স্বীকার করছেন না। তো তারা সব মহান ভক্ত, তারা বললেন যে প্রভু কেন আপনি সেবা স্বীকার করছেন না, এ আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা নিরম্ব উপবাস, আমরা এই মন্দিরে কাছেই ধর্ণা দিয়ে পড়ে থাকবো আর কি, ব্যাস। পড়ে আছেন সেবকগণ, তখন জগন্নাথ দেব বলছেন তোমরা জানো না কেন আমি এই তোমাদের ফুল মালা স্বীকার করছি না, আমার ভক্ত রঘুদাস সে যত্ন সহকারে একটি মালা গেঁথে আমাকে পরাবার জন্য তোমাদের হাতে দিয়েছিল, আর তোমরা সেটি গ্রহণ করলে না, আমাকে অর্পণ করলে না, কি ছিল তাতে অসুবিধা, কলার বাকল দিয়ে গেঁথেছিল বলে? তাই তোমরা যেহেতু তাঁর দেয়া মালা আমাকে অর্পণ করনি, তাই তোমাদের দেওয়া কোনো বস্তুই আমি গ্রহণ করব না, তখনই গ্রহণ করব যখন তোমরা গিয়ে রঘুদাসের কাছে ক্ষমা প্রার্থনা করে সেই মালা আমাকে প্রথমে অর্পণ করবে, তারপরে তোমাদের দেওয়া মালা ফুল সব স্বীকার করব, ব্যাস।
সঙ্গে পাণ্ডারা সব এই যে প্রধান পূজারি তাদেরকে এরকম প্রভু আদেশ দেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন যে এই ঘটনা হয়েছে। আচ্ছা রঘুদাস মালা দিতে এসেছিল? বলছে হ্যাঁ দিতে এসেছিল, কিন্তু সেটা অসুবিধা ছিল, কলার বাকুল লেগে গেছিল। মানে প্রভু আদেশ দিয়েছেন সেই মালাই তিনি পরবেন, না হলে আমাদের সেবা তিনি স্বীকার করবেন না। তো সঙ্গে সঙ্গে তারা সকলে মিলে গিয়ে গিয়েছেন। হ্যাঁ, বিশেষ করে একটা জগন্নাথ দেব বলছেন যে আমি কি করে নিদ্রা যাব, আর তোমরাই বা কি করে সুখে নিদ্রা যাবে আমার সেবা করার পরে, আমার ভক্ত সে মালা নিয়ে এখনো সে ক্রন্দন করছে, অতএব সে মালা শীঘ্রই আমাকে অর্পণ করো। সঙ্গে সঙ্গে তারা গেলেন, দেখছে সত্যিকারে রঘুদাস বিছানাতে শুয়ে শুয়ে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। সঙ্গে সঙ্গে তারা প্রণামাদি করে বললেন যে আমাদের ভুল হয়ে গেছে এরকম, তো চলুন আপনি মালা নিয়ে। তো মালা নিয়ে এলেন, সঙ্গে সঙ্গে রঘুদাসের মালা পূজারীরা জগন্নাথ দেবকে অর্পণ করলেন। তারপরে এবার মালা যা ফুল যাই পূজারীরা দিচ্ছে সব প্রভু স্বীকার করে নিচ্ছেন। তাইভাবে ভগবান ভক্তের দ্রব্য স্বীকার করেন। মেন মূল কথা হচ্ছে যে ভক্তি। প্রভুপাদ তিনি ভগবদ্গীতার নবমাধ্যায়ের পত্রং পুষ্পং ফলং তয়ম শ্লোকে বলছেন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তি। দুইবার ভক্তি শব্দ প্রয়োগ হয়েছে। তো ভক্তি থাকলে ভগবান স্বীকার করেন, আর ভক্তি যদি না থাকে তাহলে সেটি স্বীকার করেন না। অভক্তের দ্রব্য প্রভু উল্লটি না চায়, ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়। ভক্তের দ্রব্য তিনি কেড়ে কেড়ে খান। মহাপ্রভুর লীলাতে আমরা দেখি মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম শুক্লাম্বর ব্রহ্মচারী। তিনি ওই গঙ্গার যে বারকোনা ঘাট আছে, কয়েকটা ঘাট আছে, বারকোনা ঘাট, মহাপ্রভু ঘাট রয়েছে, নাগরিয়া ঘাট, এসব ঘাট রয়েছে। তো সেইখানে তিনি অবস্থান করতেন আর তিনি হরিনাম করতে করতে ভিক্ষা করতেন। ভিক্ষায় বিভিন্নজন বিভিন্ন প্রকারের চাল দেয়। তো একদিন সন্ধ্যাবেলা মহাপ্রভু তখন একটা লীলা করছিলেন যে দ্বাররুদ্ধ কীর্তন, শিবাস ঠাকুরের আঙিনাতে এই দ্বাররুদ্ধ কীর্তন হতো, ভক্তরা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ ছিল। সন্ধ্যাবেলায় ব্যাস একটা সময় ছিল, সে তারপরে আর গেট খোলা হতো না। তো সন্ধ্যা হয়ে আসছে, সঙ্গে সঙ্গে শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি ওই ঝুলি কাঁধে, মানে ঘরে যাওয়ার আর অবকাশ নেই, একদম ঝুলি কাঁধে নিয়েই প্রবেশ করেছেন। আর যখন প্রবেশ করেছেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু তখন নৃত্য করছে, করতে করতেই শুক্লাম্বর ব্রহ্মচারীর ঝুলিতে হাত ঢুকিয়ে দিয়েছেন, হরে কৃষ্ণ ঢুকিয়ে তিনি সেই চাল চিবচ্ছেন। আর শুক্লাম্বর ব্রহ্মচারী হায় হায় করছেন, প্রভু এ আপনার অযোগ্য, আপনি গ্রহণ করবেন না, আমি অপরাধী হয়ে গেলাম। তখন প্রভু বলছেন যে ভক্তের দ্রব্যই আমার অত্যন্ত প্রীতি রয়েছে। তারপরে অনেক কথা রয়েছে, তুমি কে, হ্যাঁ তো মনে পড়ছে তুমি আমাকে দিয়েছিলে, তোমার সেবা স্বীকার করেছিলাম, এই জন্মে সেই তুমি এইভাবে ভিক্ষা করেছো, সে ভিক্ষার দ্রব্য আমি গ্রহণ করি। এই জন্যে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন যে মন্দিরে সাধারণত নিয়ম হচ্ছে আতপ অন্নের চাল, মানে আতপ অন্ন দেওয়া হয়, কেন এটা হচ্ছে শুদ্ধ, আর সিদ্ধ অন্ন হচ্ছে অশুদ্ধ, কেন তাতে কর্মের প্রভাব পড়ে, যে সিদ্ধ করেছে, কে সিদ্ধ করেছে, হ্যাঁ তার কর্মটা ওই অন্নের মধ্যে যায়। এই জন্যে বিশেষ করে মন্দিরে আতপ অন্নই অর্পণ করা হয় ভোগ হিসাবে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন যে ভিক্ষার যে দ্রব্য সেটি আতপ কি সিদ্ধ এসব বিচার না করে প্রভুকে অর্পণ করলে প্রভু খুব খুশি হন। হরে কৃষ্ণ।
12:36 বেজে গেছে। অন্য প্রসঙ্গ আনতে গেলে অনেক সময় চলে যাবে।